ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের পি সামনে শুরু হচ্ছে এবং তোমরা বিভিন্ন রকমের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করছো আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করছো তার মতো থেকে আজকে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রশ্ন দুটো হচ্ছে যে চেস্ট কীভাবে মাঠের দিন মাপা হয় এবং তুমি কিভাবে চেস্ট ফোলাবে এবং নেক্সট প্রশ্ন হচ্ছে যে মাঠের দিন লাইনে দাঁড়ানো থেকে শেষ পর্যন্ত প্রসেসটা কেব নয় কীভাবে প্রসেসটা চলে তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেই প্রশ্নগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করবো প্রথম প্রশ্ন আজকে সেটা হচ্ছে চেস্ট কীভাবে পরীক্ষা দিন মাপা হয় মানে মাঠের দিন কিভাবে চেস্ট মাপা হয় এবং তুমি কিভাবে চেস্ট ফোলাবে কিভাবে ফোলালে সুবিধা তোমার জন্যই ভালো দেখো তিনটে জিনিস তোমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে চেস্ট ফোলানোর ক্ষেত্রে সেটা হচ্ছে হাতের পজিশন হাতের পজিশনটা কেমন থাকে দেখবে তোমার হাতের পজিশন অনেক ক্ষেত্রে একটা ডিপেন্ড করে যে যিনি চেস্ট মাপছেন তার উপরে এটা তোমার কপাল অনেকটা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে দেখেছি যে হাতের পজিশনটা ঠিক মাথার কাছে এইভাবে তুলতে বলা হয় এইভাবেও থাকতে পারে বা নর্মালি যেভাবে তুমি হাত নাম সেভাবে হতে পারে নর্মালি হাত যেভাবে নামিয়ে রাখো সেভাবে যদি ফোলাতে বলে তাহলে কোনো চাপ নেই অনেক বেশি সুবিধা কিন্তু হাত যদি উপরে তুলতে হয় তাহলে একটু সমস্যা হয় অনেক ক্ষেত্রে অসুবিধা হয় অর্থাৎ হাতের পজিশন এটা খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত হচ্ছে অ্যাকচুয়ালি তোমার নর্মালি চেস্ট কত আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি সব পরে বলছি এবং তোমাকে নর্মালি যখন না ফুলিয়ে তোমার চেষ্টা মাপছে তখন তোমার কি করা উচিত এবং যখন তোমাকে ফুলাতে বলছে চেষ্টা বাড়াতে বলছে তখন তোমার ঠিক কী করা উচিত দেখো তোমার যদি নর্মালি চেস্ট একটু বেশি থাকে আমি ধরে নিলাম যে যেটা বলছে তোমাকে যে উনাশি নর্মালি হতে হবে সেন্টিমিটার তোমার যদি তুলনামূলকভাবে একটু বেশি থাকে নর্মালি তাহলে তোমার চেস্টটা যখন মাপছে না তোমার সবচেয়ে উচিত যেটা করণীয় সেটা হচ্ছে যখন নর্মালি মাপছে তখন সময় শরীরের বাতাস ঠিক আছে সেটা সম্পূর্ণ তুমি নাক মুখ দিয়ে বের করে দাও সমস্ত কিছু বের করে দাও এবং তোমার পেশিগুলো তোমার চেস্টের হাতের এই সমস্ত পেশিগুলোকে তুমি একদম শিথিল করে দাও একদম শিথিল করতে যেন কোনো টাইট না থাকে যাতে যাতে তোমার নর্মালি যেটা হয় কিছুটা হলেও দু এক সেন্টিমিটার কমে যায় তুমি যদি টোটাল নিশেষ্ট বের করে দাও না যখন নর্মালি মাপছে তখন দেখবে তোমার দু এক সেন্টিমিটার মিনিমিনিমাম এক সেন্টিমিটার কম হবে এবং তোমার পেশিগুলোকে যদি শিথিল রাখো অর্থাৎ তুমি নর্মালি যখন মাপছো তখন তুমি একটু বুদ্ধি করে কি করছো এক দু সেন্টিমিটার কমিয়ে নিচ্ছ এতে কী হবে যখন তোমার ফাইভ সেন্টিমিটার তোমাকে বাড়াতে হবে তখন তুমি যদি পাঁচ সেন্টিমিটার তোমার ফোলাতে এমনি নর্মালি অসুবিধাও হয়ে থাকে তাহলে অটোমেটিকলি যেহেতু তুমি এখানে এক দুই কমিয়ে নিচ্ছ ওখানে তুমি তিন চার বাড়াতে পারলে ফোলাতে পারলে কিন্তু পাঁচ সেন্টিমিটার হয়ে যাবে এটা তোমার একদিকে সুবিধা তুমি যদি এটা কমিয়ে নিতে পারো এবং সেটা অবশ্যই তার জন্য তোমাকে নর্মালি একটু বেশি থাকতে হবে বেসি বা এরকম কাছাকাছি প্রায় থাকতে হবে তবে কিন্তু এই কমানোটা তোমার হবে এটা কিন্তু খুব ভালো একটা ট্রিক এই ট্রিকটা তুমি কাজে লাগাতে পারো আমি নিজেও লাগিয়েছিলাম এক সময় দুটো মাঠের মধ্যে একটা মাঠে আমি এই ট্রিকটা কাজে লাগিয়েছিলাম আর একটা মাঠে দু হাজার উনিশে ক্ষেত্রে আমি নর্মালি তোমার হাত নেমেছিল যার জন্য আমি আমার মানে চেস্ট বাড়াতে অসুবিধা হয়নি আমি আট প্লাস চেস্ট বাড়ি ফেলেতে ফেলেছিলাম সেক্ষেত্রে অসুবিধা হয়নি তোমাদের বলবো এই নিয়ে চাপ নিয়ে চিন্তার কোনো কারণ নেই তোমার হাত যদি এইভাবে উপর পজিশনে রাখতেও বলো উপর দিয়ে তুলতে বলো তাতেও কোনো সমস্যা হবে না তুমি যতটা সম্ভব যখন ফোলাতে বলবে না চেষ্টা তখন তোমার প্রশ্বাসটাকে তোমার বাতাসটাকে ভিতরে বাতাসটাকে একদম এক নিঃশ্বাসে প্রচণ্ড জোরে একদম বার করে দেবে এবং যখন বার করবে তখন একদম পেটটা যেন প্রচণ্ড ভিতর দিয়ে ঢুকে যায় তোমার যতটা তোমার জোর আছে সেই সজোরে ভিতর থেকে প্রশ্বাসটাকে তুমি টেনে একদম বের করে দেবে তাহলে তোমার দেখবে সেটা তোমরা প্রত্যেকেই জানো এই ব্যাপারটা তোমাদের বলার কিছু নেই নতুন করে তোমরা যারা ফোলাচ্ছ কিন্তু যাতে তোমাদের একটু হয়তো অসুবিধা হচ্ছে চার সেন্টিমিটার বেশি ফোলাতে পারছো না এই জায়গাগুলো যাদের আছে তাদের এই ট্রিক একটা আমি বলে দিলাম আর চেষ্টা করবে যে হাত ও হাত দিয়ে তোমাকে রাখতে বললো যাতে তুমি হাতটা এরকমভাবে এইভাবে একটু এই মানে আমি যে পজিশনটা দেখানোর চেষ্টা করছো তোমাকে এইভাবে একটু নিজেকে চেষ্টার উপর যাতে জোর দেওয়া যায় অর্থাৎ চেষ্টের পিছন থেকে পিছন দিক পর্যন্ত ব্যাকের যে জায়গা বেশি আছে সেই পেশিগুলোর উপর যাতে একটু চাপ পড়ে একটু বাড়ে এই ভাবনাটা তোমাকে রাখতে হবে এই এই বুদ্ধিগুলোকে একটু কাজে লাগাতে হবে যদি তোমার একটু প্রবলেম থাকে চেস্ট থেকে গিয়ে আর প্রবলেম না থাকলে কোনো চাপই নেই নিজের মতো করে যেভাবে পসিবল তুমি যেভাবে পারো তোমার মতো করে তুমি চেস্ট ফুলিয়ে আসতে পারবে কোনো চাপ নেই আচ্ছা নেক্সট যে প্রশ্নটা নিয়ে বলো তোমাদের সাথে সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞেস বেশিজন জিজ্ঞাসা করছো সেটা হচ্ছে মাঠের দিন লাইনে দাঁড়ানো থেকে শেষ পর্যন্ত প্রসেসটা কেমন হয় দেখো তুমি তোমাদের রিপোর্টিং টাইম যদি সাতটা থেকে আমি প্রত্যেকে বলছি রিপোর্টিং টাইম সাতটা মানে তোমাদের মাঠ সাতটাতেই শুরু হবে এমনটা নয় প্রথম দিন শুধু একটু লেট হতে পারে সাতটা আছে একটু লেট হতে পারে কারণ প্রথম দিন সব কিছু রেডি থাকে না দ্বিতীয় দিন থেকে আমি বলছি আশা করছি এর আগের অভিজ্ঞতা থেকে অনেক আগে থেকেই শুরু হয়ে যাবে সুতরাং তোমরা যদি আগে থেকে মাঠ করতে চাও তাহলে অনেকটা আগে থেকেই তোমাকে লাইনে দাঁড়াতে হবে সেটা যাই হোক তোমাদের জাস্ট একটা জিনিস বলে দিলাম যারা আমার ভিডিওটা ফলো করছো তারা কিন্তু এই জিনিসটা ফলো করো যদি আগে মাঠ করতে চাও সাতটা ভেবে রেখো না সাতটার আগে থেকে দেখবে লাইন ভিতরে তোমাদের গ্রাউন্ডের ভিতরে ঢোকাতে লাগছে সেকেন্ড দিন থেকে প্রথম দিন কী হবে জানি না আবার বলছি প্রথম দিন সাধারণত একটু লেট হয়ে থাকে এবার ধরো তুমি লাইনে আছো লাইনে তোমাকে গ্রাউন্ডের ভিতরে ঢুকে নিলো অ্যাডমিট চেক করে বা ডকুমেন্ট যা চেক করবে হয়তো আধার কার্ড বা ভোটার কার্ড চেক করতে পারে বা শুধু অ্যাডমিট কার্ড দেখিয়েও তোমাকে ভিতরে ঢুকিয়ে নিতে পারে তারপর সেখানে গিয়ে তোমাকে লাইনে দাঁড় করালো বা বসিয়ে দিলো কোন একটা জায়গাতে এবার সাধারণত কি হয় যারা আগে লাইনে থাকে তাদেরকে সেইভাবেই রান করায় মানে ভিটি করায় আবার কখনো কখনো এমনও দেখা গেছে রোল নাম্বার অনুযায়ী ডাকলো তবে আশা করছি সে তেমনটা হবে না হয়তো যারা আগে থাকবে লাইনে তাদের আগেই হয়ে যাবে যদি এমনটা হয় তাহলে অবশ্যই ভালো তোমরা যার আগে লাইনে দাঁড়াবে তা আগে মাঠ করতে চাইবে তারা আগে হয়ে যাবে এবার তুমি সেখানে ভিতরে গ্রাউন্ডে গিয়ে হয়তো তোমাকে একটা লাইনে দাঁড় দিলো দিল এক জায়গায় বসিয়ে দিলো তারপর আস্তে আস্তে তোমাকে যা যা ডকুমেন্ট বের করতে বললো তুমি সেই ডকুমেন্টগুলো বের করলে রেডি করলে তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হলো বা তোমার যদি আরও ডকুমেন্ট সম্পর্কিত কোনো ফর্ম ফিল আপ করতে হয় কাজের বা যা কিছু আছে সেগুলো তুমি করলে তারপর তোমাকে একটা জায়গায় বসিয়ে দিল এবং সেখানে তোমাকে তোমি যে যে ড্রেস পরে ছুটবে রান করবে সেই ড্রেস পরে নিতে বললো যদি যা যা কিছু থাকবে সেগুলো তোমাকে নিয়ে নিতে বললো তোমার রানের জন্য আর তোমার ব্যাগটা হয়তো কোথাও রেখে দিতে বললো ওরা ব্যাগ রেখে দেওয়ার একটা জায়গা করতে পারে আলাদাভাবে এবং তারপর তুমি সেখানে ওয়েট করলে তারপর তোমার যেটা হবে সেটা হচ্ছে যেটা আবগাড়ি থেকে শুরু হয়েছে দেখলাম তার আগে পর্যন্ত ছিল না সাধারণত সেটা হচ্ছে তোমার ক্যামেরা আবার নতুন করে তোমার একটা আলাদা ছবি করছে যদি এবছরও হয় তাহলে সেটা হতে পারে আবগাড়িতে হয়েছিল এবার যদি না হয় তাহলে সেটা হবে না নতুন করে তোমার একটা ছবি হতে পারে এবং ছবি হয়ে যাওয়ার পর তোমাকে ফের আবার বসে থাকতে হবে ওয়েট করতে হবে এবং তারপর তুমি যাবে পিএমটি অর্থাৎ মেজারমেন্টের জন্য পিএমটিতে প্রথমেই তোমার অ্যাডমিট কার্ড তোমার হাতে থাকবে সেটা তোমার নিয়ে নিল তারপর তোমার চেস্ট মাপা হবে ঠিক আছে চেস্ট বা তোমার হাইট ওয়েটটা আগে মেপে নিতে পারে হয়তো হাইট ওয়েটটা আগে মেপে নিল তারপর তোমার চেষ্টা ভাবলো এখানে যদি সিলেক্টেড যদি হও তাহলে তোমাকে আবার যাবে তোমার বায়োমেট্রিক অর্থাৎ কম্পিউটারে সেখানে তোমার বায়োমেট্রিক হবে তোমার হাতের ফিঙ্গার প্রিন্ট বা ইত্যাদি বায়োমেট্রিক যা যা নেওয়া দরকার সেগুলো তোমার নিয়ে নেওয়া হবে তারপর তুমি আরও কিছুক্ষণ ওয়েট করলে তারপর কিছুক্ষণ ওয়েট করবার পর দেখবে অলরেডি এইভাবে ব্যাচ চললো এবং তুমি যদি ফার্স্ট ব্যাচ হও বা আরও সেকেন্ড ব্যাচ এই চলছে মানে কন্টিনিউ প্রসেসটা চলছে এদিকে রানও হচ্ছে এইদিকে এই প্রসেসও চলছে এবং তোমার ডায়াবেটি হয়ে পর তুমি আবার ওয়েট করলে হয়তো কিছু কোনো ওয়েট অপেক্ষা করছো ওই যে অপেক্ষাটা করছো তোমার বায়োমেট্রিক হয়ে গেল, প্রত্যেককে একটু মানে সচেতন থাকবে এই সময়টা একটাই কারণে বললো যদি কেউ বাথরুম যেতে চাও বা যা কিছু তোমার কাজ আছে তুমি শু পরতে চাইবে তুমি এক পরে ছুটতে চাইছো ওই বায়োমেট্রিক হয়ে যাওয়ার পরই ওই সময়টাতে কিন্তু তোমার বাথরুম যাওয়া তোমার ফাইনালি তোমার যদি মনে হয় বাথরুম আবার যাবো চেষ্টা করবে তুমি যে তোমার পিএমটি হওয়ার আগেই বাথরুমটা সেরে আসা তবু তবু যদি তোমার মনে হয় যে বাথরুম ছোটার আগে একবার খেলে ভালো হয় তাহলে ওই তোমার বায়োমেট্রিকের পরেই তুমি কিন্তু সেই কাজটা সেরে নাও এবং ওই সময়ের মধ্যেই তুমি যদি জুতো পরে ছুটতে চাও ওই সময় তোমাকে জুতো পরে নিতে হবে কারণ পিএমটির আগে তুমি জুতো পরতে পারবে না তোমাকে পুরো খালি গায়ে হতে হবে বা পায়ে কিছু থাকবে না কারণ ওজন মাপার ব্যাপার আছে বুঝতে পারছো নিশ্চয়ই এবং তারপর তোমাকে যেটা দেবে সেটা হচ্ছে তোমার ক্যাফ বা তোমার বডিতে যে যে নাম্বারটা যে নাম্বারটা থাকে সেটা একটা তোমার বডির মধ্যে চুলিয়ে নিতে হবে সেটা তোমাকে দেবে এবং সেইটা দেওয়ার পর তুমি কিন্তু আর কিছু করতে পারবে না অর্থাৎ তুমি বাথরুম যেতে পারবে না তোমাকে বাথরুম যেতে দেবে না সাধারণত যেটা হয় এবং তারপর তুমি রানের জন্য নেক্সট তুমি তোমরাই রান করবে হয়তো কুড়িজন যদি একসাথে ছাড়ে তাহলে কুড়িজনকে দাঁড় করিয়ে দিল এবং তোমাদের জন্য রান শুরু হয়ে গেল এবং রান আমরা জানা তোমরা প্রত্যেকেই যেন যে সেন্সার পদ্ধতি দিতে হয় তোমার দুশো মিটার আট পাক দিতে হবে আট পাক কিন্তু তোমাকে নিজেকেই গুনতে হবে অন্য কেউ গুনবে এটা ভেবে না নিজে গুনবে নিজের কনফিডেন্টলি গুনবে এবং অনেকের মাঠ করতে অসুবিধা হয় মাঠ করে আসে না তার পাক কত হচ্ছে সে সেটা গুনতে ভুলে যায় এরকম অনেক ক্ষেত্রে হয়েছে ভুল হয়ে যায় সেটা একটু খেয়াল রাখবে মানে টোটাল কনসেনট্রেশনটা মনোযোগটা যেন তোমার রানের প্রতি থাকে তাহলে এই ভুলগুলো হবে না তারপর তোমার রান যখন হয়ে গেল কমপ্লিট হয়ে গেল পিটি তারপর একটা জায়গা জায়গা থাকলো সেখানে রেস্ট নেওয়ার জন্য বা বসার জন্য জায়গা থাকবে সেখানে গিয়ে বসলে কিছুক্ষণ রেস্ট নিলে তারপর তোমার তুমি যে পি এম যদি কমপ্লিট করে থাকো বা ফেল করে থাকো যা তোমার পি এম টি পিটির যে রেজাল্টটা থাকবে সেই রেজাল্টটা তোমাকে দিয়ে দেবে বা তোমার যে অ্যাডমিট কার্ড টা ছিল সেই অ্যাডমিট কার্ডটা তোমাকে দিয়ে দেবে যদি অ্যাডমিট কার্ডের মধ্যেই তোমার স্টিকার মেরে দেয় তাহলে সেখানেই হয়ে গেলো আর যদি এক্সট্রা কোনো একটা আলাদা প্রিন্ট আউট দেয় তাহলে সেখানে তোমার অ্যাডমিট কার্ডের সঙ্গে স্টেফেল করে দিয়ে তোমাকে দিয়ে দেবে তারপর তুমি চলে এলে এটা হচ্ছে টোটাল প্রসেস আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করো আর এখনও যদি তোমাদের মনে কোনো ভয় ভীতি থেকে থাকে হয়তো ফুল মোটিভ হতে পারছো না নিজে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো আমি তাহলে তোমাদের একটা ফুল মোটিভেশন তোমার অ্যাটিটিউড কেমন হওয়া উচিত কী কী ভাবা উচিত কি কী করলে তুমি আরও বেশি মোটিভ হতে পারবে এমনকি ট্র্যাকে ছোটার সময় তো তোমার মানসিকতা কী উচিত তার আগের দিন তোমার মানসিকতা কী হওয়া উচিত এই সমস্ত নিয়ে একটা ফুল মোটিভেশন মোটিভেশন এটা ডব্লুবি কনস্টেবল লেডি কনস্টেবলে মাঠ করবার জন্য যে মেন্টালি প্রিপায়ার্ড হওয়া দরকার সেই মেন্টালি প্রিপায়ার্ড হওয়ার জন্য একটা ফুল মোটিভেশান ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো যদি তোমরা অবশ্যই চাও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরাও অনেক কাজে আসে প্রত্যেকে ভালো থাকো থ্যাংক ইউ